ছয় মাসেরও বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। শুধু এই হত্যাযজ্ঞই নয়, রমজানের আগে ক্ষুধাও বিপর্যস্ত করছে গাজাবাসীকে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে উত্তর গাজার অবস্থা খুবই মর্মান্তিক। বারবার আহ্বান জানানোর পরও গাজায় সড়ক পথে ত্রাণ সরবরাহ করা হচ্ছে না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তাই পবিত্র রমজান মাসে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেছে সংস্থাটি। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, রমজানের আগে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন না করার দায় শুধুমাত্র ইসরায়েলের।